আইসক্রিম এক মজাদার খাবারের নাম। আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। বয়স যতই হোক না কেন, আইসক্রিম দেখলে জিভে পানি চলে আসে। বর্তমানে আইসক্রিম তৈরিতে বিভিন্ন ধরনের ফ্লেভার যেমন চকলেট এবং বাদাম উপাদান মিশ্রণ করা হয়ে থাকে। শত বর্ষ ধরে মানুষ কোন আইসক্রিম খেয়ে আসছে। আজ তোমাদের শোনাবো আইসক্রিম আবিষ্কারের ইতিহাস সম্পর্কে। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। আইসক্রিম শব্দের অর্থ বরফের ওপর মাখন, মানে বরফের ওপর ক্রিম। আইসক্রিমের জন্মস্থান চীনে। ইতালীয় পর্যটক মার্কো পোলো আইসক্রিম তৈরির কৌশলটি চীন থেকে ইউরোপে নিয়ে আসেন। তৎকালীন সময়ে কুবলাই খানের লোকেরা ঠেলাগাড়ি করে জমাট দুধের খাবার বিক্রি করত। মার্কো পোলো খাবারটি খেয়ে খুব পছন্দ করেন এবং এর কৌশল নিজে শিখে নেন। এই খাবারটির নাম পরে হয় আইসক্রিম। 1533 সালে আইসক্রিম ইতালি থেকে প্রথম ফ্রান্সে আসে এবং সেখান থেকে পরে যায় ইংল্যান্ডে। এরপর আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আইসক্রিম ছড়িয়ে পড়ে। 1900 সাল হতে আইসক্রিমের বাণিজ্যিক উৎপাদনকাল শুরু হয়। আইসক্রিম একটি দুগ্ধজাত খাদ্য। উপযুক্ত উপাদানের পাস্তুরিত মিশ্রণকে জমাট বাঁধিয়ে আইসক্রিম উৎপন্ন করা হয়। আইসক্রিমের মধ্যে দুগ্ধ চর্বি, দুগ্ধজাত উপাদান ছাড়াও চিনি, ভুট্টার সিরাপ, পানি, সুস্বাদু ও সুগন্ধি কারক বস্তু যেমন চকলেট, ভ্যানিলা, বাদাম, ফলের রস ইত্যাদি যোগ করা হয়। 1900-এর দিকে ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনে আইসক্রিম খাওয়ার জন্য কাগজ, কাচের পাত্র, কাপ এবং পাত্র ব্যবহার করত। 1800 সালের শেষ দিকে এসে আইসক্রিমের দাম কমতে শুরু করে এবং 1900 সালের দিকে আইসক্রিম সস্তা হতে থাকে। ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার জন্য আইসক্রিম রাস্তাঘাটে বিক্রি শুরু হয়। অধিকাংশ আইসক্রিম উৎপাদনকারীরা কাচের গ্লাসে করে বিক্রি করত। এই ধরনের আইসক্রিমকে বলা হতো পেনিলিক্স। তবে এটার কিছু খারাপ দিক ছিল। সাধারণ লোক আইসক্রিম খেয়ে যত্রতত্র কাচ পাত্র ফেলা শুরু করলো। কিছু মানুষ যেমন কলার খোসায় পা পিছলে পড়ে, তেমনই কাচের পাত্র মারিয়ে দিল, গ্লাস ভাঙল, পাকেটে রক্ত বের হলো। ছোট বাচ্চারা আইসক্রিম খাবার পর কাচ পাত্র ভেঙে ফেলেছে। বিক্রেতারা ভাবিত হলো। সাধারণ মানুষ ভাবে যে তারা ব্যবসা করতে না পারলে তো না খেয়ে থাকতে হবে, তাই তারা কিছু একটা করার চেষ্টা করলেন। দুজন বিক্রেতা আলাদাভাবে আইসক্রিমের জন্য এডিবল কন্টেইনার আবিষ্কার করে ফেললেন। 1896 সালে আইসক্রিম বিক্রেতা ইতালো মার্সিনারি আরও 40 জন বিক্রেতাকে সাথে নিয়ে নিউইয়র্কের রাস্তায় ঠেলা গাড়িতে করে প্রথম এডিবল কন্টেইনারে আইসক্রিম বিক্রি করেন। 1903 সালে তিনি আমেরিকায় এডিবল কন্টেইনার উৎপাদনের যন্ত্রের স্বত্ব বা প্যাটেন্ট লাভ করেন। 1901 সালে অ্যান্টোনিও ভালফোনা অ্যান্ড কো লিমিটেড নামে আইসক্রিম কোম্পানি প্রতিষ্ঠা করেন। 1902 সালের শেষের দিকে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের অ্যান্টোনিও ভালফোনা এডিবল বিস্কুট কাপ তৈরির স্বত্ব অর্জন করেন। 1901 সালে অ্যান্টোনিও ভালফোনা অ্যান্ড কো লিমিটেড নামে আইসক্রিম কোম্পানি প্রতিষ্ঠা করেন। 1904 থেকে 2014 সালে যাওয়ার সময় হয়ে গেছে। এই শত বছরে মানুষ কয়েক কোটি কোন আইসক্রিম খেয়ে ফেলেছেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আইসক্রিম কোম্পানি হচ্ছে পেনসিলভানিয়ার হার্মিটেজের জয়কোন কোম্পানি। এই কোম্পানি বছরে 1.5 বিলিয়ন কোন তৈরি করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আপনারা আরও কী ধরনের আবিষ্কারের ভিডিও দেখতে চান তাও আমাদের জানাতে পারেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।